আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও না আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রাকিবুল ইসলাম। সো গাইজ, আজকে কোনো রিয়াকশন ভিডিও না, আজকে কোনো কিছু না, আজকে একটা চ্যালেঞ্জ করবো আমি, যেটার নাম হচ্ছিলো, অনেকে অনেকে বলে যে এই চ্যালেঞ্জটা হচ্ছিলো সঠিক, মানে অনেকে বলে যে তাদের সাথে হয়েছে কিছু, অনেকে বলে কি কিছু হয় না, এর একটা জাস্ট একটা ফানের জন্য এই চ্যালেঞ্জটা করে। কিন্তু আজকে আমরা আসলে দেখবো এই চ্যালেঞ্জটা কি ফান নাকি আসলে কিছু হবে। চ্যালেঞ্জটার নাম হচ্ছিলো ব্লাডি ম্যারি। মানে রাতের বেলা রাত তিনটার দিকে যদি আপনি একটা মোমবাতি নিয়ে যদি একটা আয়নার কাছে যান, আয়নার কাছে যে তিনবার যদি বললেন ব্লাডি ম্যারি, তাহলে একটা হিসাব হবে। যদি আয়নাতে যদি অনেক কিছু 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 আসে, তাহলে মনে করবেন সে একটা ভূত আসবে। এটা অনেক জায়গায় দেখছি, অনেক ঘুরে দেখছি, কিন্তু আসলে তা না, এটা হয় না। কিন্তু অনেক মানুষের সাথে হয়, অনেক মানুষের সাথে হয় না। সো আজকে আমরা দেখবো আমাদের সাথে কী হবে নাকি হবে না। সো যদি আজকে ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন, সর্বপ্রথম ভিডিও পেতে পারেন। সো আমি অনেক ইউটিউবারদেরকে দেখছি, অনেক বড় বড় ইউটিউবার দেখছি, তার করছে অনেকে, মানে কিছুই হয় না, মানে বলতে গেলে কিছুই হয় না, এগুলো একটা ভুয়া কথা, ফেক। কিন্তু আজকে আমরা দেখবো এটা ফেক নাকি আর রিয়েল, সেটা আজকে দেখা বিষয়। সো ভিডিওটা ভালো লাগলে আর কিছু বলবো, ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিও শুরু করা যাক, সো লেটস গো। জানানো হয়ে গেছে সেই চ্যালেঞ্জটা। সো ভিডিওর সাথে থাকুন, ওকে। সো গাইজ, আশা করি ভিডিওটা দেখেছেন হয়তো। সো গাইজ, আমি রাত তিনটার দিকে, সিরিয়াসলি তিনটার দিকে আমি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জটা করতে গেছিলাম, মানে 12 বার করছি, 16 বার করছি, কিন্তু কোনো কিছু হয় নাই। কারণ হচ্ছিলো যে একটু একটু ভয় লাগতেছিল ভিতর, যে যদি কোনো সময় যদি কিছু আসে পড়ে, কোনো কিছু আসে পড়ে, কিন্তু আসলে সেটা না,
কোনো কিছু আসে নাই, আপনারা তো ভিডিওটা দেখেছেন, কিছু আইসেছে, কোনো কিছু আসে নাই। এই জন্য আর একটা কথা যে মাঝখান মাঝখানে যে ইয়ে হয়েছিল, মানে যে ব্লিঙ্ক করতেছিল, এই যে ইয়া মানে যে মোমবাতিটা ব্লিঙ্ক করতেছিল, ঠিক আছে, ওটা আপনাদের যে ইয়া ক্লিয়ার করে দিই, ওটা হচ্ছিল যে মানে যে আমাদেরটা যে বলি, ওই বললে মুখ দিয়ে একটা বাতাস বের হয়, বাতাসটা আসে না ওটার মধ্যে যায়, ওটার মধ্যে গেলে আসে না, ওটা মানে আমাকে ব্লিঙ্ক করে, ঠিক আছে, ওটা ভয় পাওয়ার কিছু নাই। ওটা প্রথম প্রথম আমিও ভাবেছিলাম, কিন্তু তাও আমি তো বুঝতে পারলাম যে এটা বাতাসের কারণে হয়, ঠিক আছে। তাহলে আজকে আমি ভাবলাম যে আজকে এই ব্লাডি ম্যারি বলতে কিছু নেই, কারণ হচ্ছে ব্লাডি ম্যারি একটা কোনো কিছু না, এটা হলো হচ্ছিলো একটা ভুয়া কথা, ঠিক আছে, এটা একটা ফেক জিনিস। আজকে নিজেই প্রমাণ করে প্রমাণ পাইলাম যে আজকে নিজেই করলাম, নিজের অভিজ্ঞতা দিয়ে করলাম, ঠিক আছে। আর অনেকে বলবেন তিনটা দিকে না, এটা হচ্ছে সকালবেলা করছে, সিরিয়াসলি আমি তিনটা দিকে করেছি। সো আজকে যদি ভিডিওটা যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, সব কোনোভাবে ভিডিও পেতে পারেন। আর বেল আইকনে ক্লিক করলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। সো পরবর্তীতে আরও কী চ্যালেঞ্জ করবো সেসব চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আমি মোহাম্মদ আকিব বলেছিলাম। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে যা বলবেন আপনি, ঠিক আছে। আর সত্যি কথা আমারও ভয় লাগছে, অনেক ভয় লাগছিল। সো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।